তাদেরকে কল করা হয়েছে যে তোমরা তো ক্যাম্পে না আসা পর্যন্ত তোমরা আসবে না, তখন বলা হচ্ছে যে রাফুফে থেকে তাদেরকে ছাড়া হচ্ছে না। গেল বছর নিলামে বাফুফের এলিট একাডেমির 6 ফুটবলারকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। তবে নিলামে কেনা ফুটবলারদের এখনও বুঝে পায়নি ক্লাবটি। ব্রাদার্সের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বাফুফে থেকে 6 ফুটবলারকে দেওয়া হয়নি ছাড়পত্র। যদিও শেখ রাসেল, বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফোর্টিস এফসি ঠিকই বুঝে পেয়েছেন নিলামে কেনা তাদের ফুটবলারদের। বাফুফে জানিয়েছে খেলোয়াড় প্রতি নিলামের 60% অর্থ ব্রাদার্স পরিশোধ না করায় ফুটবলারদের ছাড়পত্র দেওয়া হয়নি, আর বাফুফে থেকে নিজেদের পাওনা থেকেই সেই অর্থ কেটে নিতে বলেছিল ব্রাদার্স। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় দোটানায় পড়ে যায় নিলামে ব্রাদার্সের ক্রয়কৃত ফুটবলাররা। ফুটবলারদের স্বার্থে দ্রুত এই সমস্যা সমাধান করতে চায় ব্রাদার্স। রেজিস্টার করে নাও প্লেয়ার আমার, এবং আনটিল আমার লিগ না শেষ হওয়া পর্যন্ত এরা কিন্তু আমারই প্লেয়ার, আনটিল আমি যদি তাদেরকে রিলিজ না করি। তো আমরা যেহেতু চাবো না যে এখানে কোনো রকম দৈন্যতা সৃষ্টি হোক, আমি যেহেতু ফুটবল ফেডারেশনেরও একজন মেম্বার এবং ক্লাবের সাথেও আমি ক্লাবেরও মেম্বার, তো দুই দিককে উভয় দিককে ঠিক রেখে যে এবং প্লেয়ারদের যেন যে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে চিন্তা করি আমরা একটা কাজ। আগামী সপ্তাহে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে বৈঠকে বসবে ব্রাদার্স ইউনিয়ন। সেখানেই সব ভুল বোঝাবুঝির ইতি টানতে চায় ব্রাদার্স ম্যানেজার। মিসকমিউনিকেশন যেটা বলে সেই জিনিসটা একটা বিরাজমান রয়েছে এখনও, সেই জন্যই এখানের আশেপাশে যারা লোকজন আছে তারা বলছে যে এটা হয়েছে ওটা হয়েছে, আমরা প্লেয়ার নিচ্ছি না, ক্লাব এটা করেছে। আসলে কি এটা আমি মনে করি না, যেহেতু আমাদের মানিক সাহেব নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন যেহেতু ওনাকে গতকালকে আমরা দেখেছি উনি জয়েন করেছেন, তো এর ফাঁকে আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আমরা এগুলি ফাইনাল করে ফেলবো। গেল বছর 26 আগস্ট 32,50,000 টাকা দিয়ে বাফুফের এলিট একাডেমি থেকে সর্বোচ্চ 6 ফুটবলার কিনেছিল ব্রাদার্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।